দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। কিছুদিন আগে উনি নৌকমার্কা নিয়ে নির্বাচন করেছিলেন এবং নির্বাচিত করে যারা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হয়ে আছেন দায়িত্বরত, উনি ওনার মেয়েকে দলের সভাপতি হওয়া সত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়া সত্ত, ওনার মেয়েকে উনি এই পৌরসভার দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। ওনার দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং তার মেয়েকে সমর্থন করার জন্য সাময়িক বহিষ্কার করা হল এবং এর এবং সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হল। রাজৌরি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে এবং তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শাহাবুদ্দিন সাহা রাজৌরি পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র প্রার্থী হওয়ার জন্য তারে নোটিশ দেওয়া হয়েছে, তারে আমরা নোটিশ দেব, তিন দিন পরে তার চিন্তা করবে এই নির্দেশ দিশা আছে এবং তাকে শোকাস করা হয়েছে। উপাসা মিল যুগ্ম আহ্বায়ক রাজৌরি পৌরসভা আওয়ামী লীগ তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বাধীন দেওয়াজ তাকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তার প্রার্থী হওয়ার জন্য তার সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাকেও যেহেতু তার পদ নাই, এক্সিকিউটিভ কমিটিতে সে নাই, সাধারণ সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আরেকটা হল যুবলীগের আহ্বায়ক, যুবলীগের আহ্বায়ক তাকেও রেজাউল হক তেজন তাকেও এই দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে দেওয়া হয়েছে এবং তিন দিনের ভিতরে সে যদি সন্তোষজনক জবাব না দিতে পারে এবং ওখান থেকে তার না হয় তাহলে তাকেও বহিষ্কার করা হবে। আমরা শোকাস দিয়ে এটা আপনাদের অবহিত বলি, আমরা তাদেরকে শোকাস করেছি এবং আমরা তাদেরকে বহিষ্কারের জন্য আমি আমাদের গঠনতন্ত্রে যেটা আছে সেটা হলো যে যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে জেলা আওয়ামী লীগ তাকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্র পাঠাবে, স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্র পাঠাবে। তিন মাসের মধ্যে যদি কেন্দ্র থেকে তার এই বহিষ্কার আদেশ সিদ্ধান্ত না দেয়